অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও অনেক ভালো রয়েছি। তো গাইস আজকে আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও বানাইছিলাম MSI 5 এর হেডশট সেটিং নিয়ে। সো আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন MSI 5 এর হেডশট কিভাবে লাগাইতে হবে, কোন সেটিং এ MSI 5 এর হেডশট বেশি লাগে সেই সম্পর্কে। তো গাইস আমি ট্রেনিং এ দেখিয়ে দিই কোন কোন সেটিং করলে হেডশটটা কানেক্ট হয়েছে হেডের সাথে। সো আমি চলে যাই ট্রেনিং গ্রাউন্ডে। তো গাইস আমি নিয়ে নিয়েছি ইএমপি এমপি 40 এন্ড ডিজার্ট। সো তিনটা গান্দে আমি হেডশট একটু দেখিয়ে দিব কোন লেভেলের হেডশট লাগে। গাইস এখন দেখেন নো রিকল সেন্সি, এখানে নো রিকল কোয়ালিটি সেন্স হয়ে গেছে, পুরো রেড রেড লাগতেছে। মানে এমটা জাস্ট হেডেই নিয়ে যাইতেছে মনে হইতেছে অটোমেটিক মতো। সো আমি কিন্তু লো সেন্সিভিটিতে খেলে, এটা আপনারা সবাই জানেন লো সেন্সিভিটি ছাড়া এখানে হেডশট লাগানো কোনোভাবে সম্ভব না। পুরা হেডে এম নিয়ে যাওয়ার জন্য কিন্তু লো সেন্সি আমাদের অবশ্যই লাগবে, কারণ লো সেন্সি ছাড়া কোনোভাবে হেডে এম আটকে রাখা যাইতে না। সো হাই সেন্সিভিটি হইলে কি এমটা হেড থেকে উপরে চলে যায়, যত আপনি ড্র্যাগ দেবেন তত হেডটা কিন্তু এমটা কিন্তু আপনার হেডের উপরে চলে যায়। সো এখানে লো সেন্সি ইউজ করলে আপনাদের হেডশটটা কিন্তু একেবারে হেডেই কানেক্ট হবে, অ্যান্ড এমটা কিন্তু হেড থেকে অন্য জায়গায় যাবে না। এটা আমি অনেক আগেও বলছি, এখনও বলে দিতেছি। সো আমি একটু আপনাদের সেটিংটা দেখিয়ে দিই আমি কোন কোন সেটিং এখানে ইউজ করছি। সো দেখতেই তো পারলেন কোন লেভেলের হেডশট এখানে লাগতেছে MSI 5 এ। সো গাইস আমি MSI 5 এর ফার্স্ট সেটিংগুলো আমি একটু আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে চলে যাবো সেটিংয়ে। সেটিংসে যাওয়ার পর আমার পারফরমেন্স দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি সিপিইউ হিসেবে 4 কোর ইউজ করছি, আমার কিন্তু প্রসেসর 6-6টা কোর, তবুও আমি 4 কোর ইউজ করছি। কারণ হচ্ছে আমার এখানে 2টা কোর, আমি যেহেতু লাইভ স্ট্রিম করি সেক্ষেত্রে আমাদের 2টা কোর OBS এর জন্য অ্যান্ড আদার্স ব্রাউজার যত কিছু আছে সবগুলোর জন্য 2টা কোর রাখছি, অ্যান্ড 4টা কোর কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। অ্যান্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন র্যাম হিসেবে কিন্তু আমি 4 GB সিলেক্ট করে নিয়েছি, অ্যান্ড 4 GB উপরে কিন্তু র্যাম সিলেক্ট করা যায় না। আমার 16 GB র্যাম, সেহেতু আমি 4 GB সিলেক্ট করছি। অ্যান্ড যাদের আপনাদের 4 GB র্যামের পিসি, আপনারা 2 GB উপরে দিবেন না গাইস, কারণ 2 GB উপরে দিলে আপনার উইন্ডোজই রানিং থাকতে পারবে না। সো আপনার এমুলেটর কিভাবে রান থাকবে? অ্যান্ড পারফরমেন্স মোডে এখানে দেখতে পারতেছেন আপনারা, এখানে পারফরমেন্স কিন্তু হাই পারফরমেন্স ইউজ করছি, অ্যান্ড আপনারা ইউজ করবেন ইনশাল্লাহ। অ্যান্ড ফ্রেম রেট কিন্তু গাইস এখানে 240 কিন্তু আমি ইউজ করছি, অ্যান্ড আপনারা 240 ইউজ করবেন যতটুকু সম্ভব FPS আপনাদের এমুলেটর দিবে। অ্যান্ড নেক্সট কিন্তু এখানে দেখতে পারতেছেন অনেবল হাই ফ্রেম রেট এখানে কিন্তু অন করে রাখছি। সো এটা অন না করলে কিন্তু এখানে 240 DPI আপনারা সিলেক্ট করতে পারবেন না। অ্যান্ড অনেকে বলেন যে হচ্ছে আপনারা FPS কীভাবে দেখবেন, FPS দেখতে হলে ভাই এখানে দেখেন লেখা রয়েছে ডিসপ্লে FPS ডারিং গেম প্লে। সো এখানে কিন্তু এটা অন না করলে আপনারা কিন্তু ডিসপ্লেতে এখানে FPS দেখতে পারবেন না। সো এটা অন করলে আপনারা ডিসপ্লেতে আপনাদের কত FPS দিচ্ছে এটা আপনারা দেখতে পারবেন। সো আমি নেক্সট হলো ডিসপ্লেতে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু 3840x2160 কিন্তু এখানে রেজুলেশন রাখছি, কারণ হাই রেজুলেশন রাখার একটু কারণ হইতেছে আমি বলে দিই। আমার GPU কিন্তু গেম নর্মালে অনেক কম ইউজ হইতো, অ্যান্ড এখন কিন্তু দেখতেছে আমার 50% প্লাস GPU ইউজ হইতেছে। অন্যান্য ভার্সন থেকে MSI 5 এ GPU অনেকটা বেশি ইউজ হইতেছে, আমি অনেক লক্ষ্য করে দেখছি, অনেক মানে 2টা এমুলেটর আমি ট্রাই করে দেখছি, কিন্তু সব থেকে বেশি GPU কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে ইউজ হইতেছে। অ্যান্ড আমি 1920x1080 ইউজ করলেও কিন্তু আমার 50%-এর উপরে কিন্তু GPU ইউজ হইতেছে। সো নেক্সট আমি দেখিয়ে দিই, এখানে কিন্তু আমি DPI ইউজ করছি 780, আমার কাছে 780 DPI পারফেক্ট, কারণ 780 DPI তে কিন্তু এমটা কিন্তু স্থিরভাবে রাখা যায়, আমার যেখানে সেমটা ধরে রাখতে পারি। আর 240 DPI তে একটু ঝামেলা হয়, আপনার একটু DPI চেঞ্জ করে দেখবেন আপনাদের জন্য কোন DPIটা পারফেক্ট, এটা কিন্তু আপনার নিজের উপর ডিপেন্ড করে। অ্যান্ড নেক্সট হলো গ্রাফিক্সে কিন্তু আমি এখানে ইউজ করছি ওপেন জিএল, অ্যান্ড ইন্টারফেস রেন্ডার কিন্তু এখানে সফটওয়্যার ইউজ করি। সো এখানে একটু বলার কিছু আছে, কারণ হইতেছে যাদের ব্ল্যাক স্ক্রিন হইতেছে, দেখা যাচ্ছে আপনারা ফ্রি ফায়ারটা ফুল স্ক্রিন যখন করবেন তখন ফুল ডিসপ্লেটাই ব্ল্যাক স্ক্রিন হয়ে যাচ্ছে। সো আপনারা এখানে করবেন কি, এখানে আপনার ফটো দেওয়া রয়েছে, আপনারা তারপরে এখানে কি করবেন সফটওয়্যার সিলেক্ট করবেন, সফটওয়্যার সিলেক্ট করার পর এস দিয়ে দেবেন, তারপরে দেখবেন যে আপনাদের ব্ল্যাক স্ক্রিন অপশনটা কিন্তু ঠিক হয়ে যাবে। অ্যান্ড এখানে যদি ঠিক না হয় আপনার একটু ওপেন জিএল অথবা ড্রেক এক্স দিয়ে দেখবেন কোনটা আপনার ঠিক হয়েছে। এখানে যদি তাও যদি ঠিক না হয় তাহলে অবশ্যই জানাবেন, আমি ডিসকর্ডে এসে আপনার প্রবলেমটা সলভ করে দেবো, কারণ এই সম্পর্কে ভিডিও বানানোর জন্য বলছিলেন আপনারা, তো একদম শর্ট ভিডিও মানে 2 মিনিটও লাগে না। সো আপনাদের যদি সমস্যা হয়ে থাকে কমেন্ট করে বলবেন ব্ল্যাক স্ক্রিন সম্পর্কে, আমি অবশ্যই আপনাদের ডিসকর্ডে সাহায্য করে দেবো, ঠিক আছে। অ্যান্ড আমি চলে যাই ডিভাইসে কিন্তু ফুল ডিফল্ট যেটা থাকে আমি সেটা ইউজ করছি, অ্যান্ড এখন দেখার মতো কিছু নাই। অ্যান্ড চলে যায় ওকে ফোনের বিষয়ে এখানে বলি, এখানে অনেকে গুগল পিক্সেল ইউজ করার বিষয়ে কিছু বলতে পারেন, কারণ সবাই জানে যে SOS RZ2 কিন্তু FPS ভালো দেয়। সো আমি বলে দিই SOS RZ2 কিন্তু এই আপডেটের পর কিন্তু SOS RZ2 কিন্তু ভালো FPS দিতেছে না, স্টেবল FPS নাই, অথবা স্যামসাং বলেন এখানে কোনো বিষয়ে কিন্তু ভালো FPS দিতেছে না, ও ভালো FPS দিতেছে একটাই, আমি একটু বলে দিই এখানে স্যামসাংয়ের ফোনটা জন্য, ওকে স্যামসাং গ্যালাক্সি A905G। সো এটা হচ্ছে আপনারা ইউজ করে দেখবেন, এটাও কিন্তু ভালো FPS দিতেছে। অ্যান্ড
তারপরে দিতেছে গুগল পিক্সেল সো আমি গুগল পিক্সেলে ভালো এফপিএস পাইছি যার কারণে কিন্তু আমি গুগল পিক্সেলটা ইউজ করছি এন্ড আপনারা একটু দেখে নেন আমি কোন ভার্সন ইউজ করছি আমি কিন্তু MSI 5 এর কিন্তু লেটেস্ট ভার্সনটা কিন্তু ইউজ করছি ওকে এবার আমি আমার গেমের সেটিংটা একটু আপনাদের দেখিয়ে দিই সো আপনার আমি কন্ট্রোলে আসার পর ওকে কাস্টমাইজড যাই কাস্টমাইজড যাওয়ার পর এখানে কিন্তু আমি ফায়ার বাটনের সাইজটাই কিন্তু এখানে ইনক্রিজ করি এখানে কিন্তু 21% কিন্তু ফায়ার বাটনের সাইজ ইউজ করছি আপনারা এটা আপনাদের নিজস্ব অনুযায়ী কিন্তু ফায়ার বাটনের সাইজটা ইউজ করতে পারেন সো এখানে দেখার মতো কিছু নাই অ্যান্ড সেন্সিভিটি একটু দেখে সেন্সিভিটি আমি জেনারেল 0 ইউজ করছি রেড ডট কিন্তু 0 ইউজ করছি আর আপনারা যারা র্যাঙ্ক খেলেন সেক্ষেত্রে আপনাদের 2x 4x কিন্তু আপনাদের নিজস্ব ডিপেন্ড নিজের উপর ডিপেন্ড করে যে এটা আপনি কত ইউজ করবেন অ্যান্ড আমি এখানে কি ম্যাপিংয়ের সেটিংটা গাইজ এখানে দেখিয়ে দিই কি ম্যাপিংয়ে ওকে সো কন্ট্রোল এডিটরে চলে গেল ওকে আমি আবার 2x দেখিয়ে দিই 2x ওকে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কত 2x ইউজ করছি সো এখানে কিন্তু আমি 21058 কিন্তু 2x ইউজ করছি অ্যান্ড এক্স কিন্তু দেখেন আমি সেন্সিভিটি মাউস সেন্সিভিটি এক্স কিন্তু 1.20 কিন্তু ইউজ করছি অ্যান্ড মাউস সেন্সিভিটি ওয়াই কিন্তু 0.22 সো আমি আগে থেকে বলছি যে আমি লো সেন্সিতে খেলি লো সেন্সি ছাড়া কিন্তু এমটা কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব না হাই সেন্সি খেললে কিটা হয় আপনাদের যখন ড্র্যাগটা দেবেন মাথার উপর দিয়ে চলে যাবে সো লো সেন্সিতে একটু হাই ড্র্যাগ দেবেন লো সেন্সি ইউজ করবেন আর ড্র্যাগটা একটু হাই হবে যার কারণে আপনাদের মাউস প্যাডটা একটু লং সাইজের লাগবে মানে বড় সাইজের মাউস প্যাড লাগবে বড় সাইজের মাউস প্যাড ছাড়া কিন্তু আপনারা এমটা কিন্তু নির্দিষ্টভাবে লাগাইতে পারবেন না অ্যান্ড বলে দিই যে 0.22 কিন্তু আপনারা প্রথমে ইউজ করতে পারবেন না সো যারা হাই সেন্সি ইউজ করেন ঠিক আছে যারা হাই সেন্সিভিটি ইউজ করেন আপনারা লো সেন্সিতে হঠাৎ করে খেলতে পারেন আপনারা আস্তে আস্তে নিচে নামেন তাছাড়া কোনোভাবেই কিন্তু লো সেন্সিতে আসতে পারেন না আপনারা দেখবেন বড় বড় যত ইউটিউবার আছে সবাই কিন্তু লো সেন্সিতে খেলে আর আমিও তাদের অনুসরণ করার ট্রাই করতেছি আমি আস্তে আস্তে লো সেন্সিতে লাভছি অ্যান্ড সেন্সিভিটি এক্সটা কিন্তু 1.20 দেওয়ার কারণ রয়েছে কারণ আমি এইদিকে মাউসের ডিপিআইটা একটু কম ইউজ করছি অ্যান্ড এমুলেটারের ডিপিআইটাও কিন্তু আমি এখানে হাই ইউজ করছি যার কারণে কিন্তু আমার মাউসের এক্সটা কিন্তু একটু বেশি দেওয়া লাগছে সো নেক্সট চলে যাবো আমি আমার মাউসের সেটিংটা একটু আপনাদের দেখিয়ে দিই মাউসের কি ইউজ করছি ওকে সো আমি চলে যাই মাউস ওকে মাউসে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিপিআই কিন্তু আমি 900 এখানে ইউজ করছি অ্যান্ড পুলিং রেট কিন্তু এবার আমি 500 ইউজ করছি সো 1000 পুলিং রেট অ্যান্ড 500 পুলিং রেটের ভিতরে একটু পার্থক্য রয়েছে আপনারা একটু পুলিং রেট আপ ডাউন করে দেখবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট ওকে এবার আমি উইন্ডোজের মাউস সেন্সিভিটি আপনাদের একটু দেখিয়ে দিই মাউস সেন্সিভিটি আমি কত ইউজ করছি সো আমি মাউস সেটিংসে চলে গেল যাওয়ার পরে কিন্তু এডিশনাল মাউস অপশনে চলে যাবো যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা পয়েন্ট ওকে সরি পয়েন্টার অপশনে চলে আসলাম পয়েন্টার অপশন আসার পর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পয়েন্টার লোকেশন কততে রাখছি 1 2 3 4 5 6 সো আমি 6 পজিশনে কিন্তু আমি এখানে রাখছি অ্যান্ড এখানে কিন্তু ইনহেন্স পয়েন্টার পজিশন এটা কিন্তু আপনার আমি ঠিক চিহ্ন উঠিয়ে দিচ্ছি সো আপনারা এটা উঠিয়ে দেখবেন এটা কিন্তু রিকলটা অনেক কন্ট্রোল করে সো এটা আপনাদের যাদের টিক চিহ্ন দিয়ে আছে কাটলে আপনারা টিক চিহ্ন উঠিয়ে দেয় তারপরে অ্যাপ্লাই করে দেন তারপর ওকে করে দেবেন গাইজ ওকে অ্যান্ড আর একটা জিনিস আমি আপনাদের গাইজ দেখিয়ে দিই এখানে যে বুলস্ট্যাক 5 যে ভার্সনটা রয়েছে এটা আপনারা রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করবেন এখানে প্রপার্টিজে ক্লিক করেন প্রপার্টিজে ক্লিক করার পর এখানে কিন্তু কমপ্লিবিলিটিতে চলে আসবেন আসার পরে গাইজ এখানে কিন্তু কিছু সিক্রেট সেটিং রয়েছে আমি একটু দেখে দিই আপনারা এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন চেঞ্জ সেটিংস ফর অল ইউজার সো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে কী করবেন একটু ভালো করে এখানে দেখে দেবেন চেঞ্জ ডিপিআই হাই সেটিংস এখানে ফার্স্ট অফ অল ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে কী করবেন এখানে যে ওপেন অ্যাডভান্স স্কেলিং সেটিংস সো এটা আপনারা ক্লিক করবেন ফার্স্ট ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন কিন্তু ফিক্স স্কেলিংস ফর অ্যাপ সো এটা কিন্তু আপনাদের অন থাকবে আপনারা একটু কাইন্ডলি এটা অফ করে দেবেন ঠিক আছে এটা অফ করে দেবেন অ্যান্ড দেন আপনারা এখানে দেখতে পারতেছেন যে টিক চিহ্নটা আছে আই ডিপিআই স্কেলিং সো এটা কিন্তু আপনারা টিক চিহ্ন থাকবেন আপনাদের এটা টিক চিহ্ন দিবেন তারপরে কিন্তু আপনারা এখানে সিস্টেম ইউজ করবেন সো সিস্টেম এখানে সিলেক্ট করে তারপর ওকে করবেন আর নেক্সট এখানে কিন্তু এখানে দেখেন আমি কী কী ইউজ করছি এখানে কিন্তু ডিসেবল ফুল স্ক্রিন অপটিমাইজেশন এটা কিন্তু টিক চিহ্ন দিয়ে নিছি অ্যান্ড রান দিস প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেটর সো এটাও কিন্তু আমি অন করে দিয়েছি অ্যান্ড রেজিস্টার সো এখানে তিনটা যে কটা আছে তিনটাই কিন্তু আমি অন করে দিয়েছি অ্যান্ড তারপরে অ্যাপ্লাই তারপরে দেন ওকে তো গাইজ আজকের কিন্তু আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ফুল সেটিংটা কিন্তু MSI 5 আমি দেখিয়ে দিছি অ্যান্ড গাইজ আমি প্রতিদিন কিন্তু ফেসবুক পেজে কিন্তু লাইভ স্ট্রিম করি ফেসবুক পেজের নাম হচ্ছে টপ গেমার X86 আপনারা যারা আমার সাথে খেলতে চান রাত্রে চলে আসবেন আমি কিন্তু রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু লাইভ স্ট্রিম করি ফেসবুক পেজে সো আপনারা আমার সাথে জয়েন হইতে পারেন রাত 8টা থেকে 12টার মধ্যে ঠিক আছে অ্যান্ড আপনাদের যাদের সমস্যা রয়েছে আমি কিন্তু ডিসকর্ড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ডিসকর্ডে জয়েন হয়ে নেবেন আর আপনাদের সমস্যা ইনশাল্লাহ আমি ডিসকর্ড থেকে সমাধান করে দেবো যদি ছোটোখাটো কোনো সমস্যা থাকে অ্যান্ড বড় সমস্যা হলে আমরা আপনাদের জন্য ভিডিও মেক করে আপলোড করে দেবো ইনশাল্লাহ ওকে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল তাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ বাই বাই টাটা।